স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে সোমবার 28 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে 1 থেকে 19 বছর বয়সী সকল ছেলেমেয়েকে কৃমির ওষুধ খাওয়ানোর কাজ। এ কাজের দায়িত্ব বর্তেছে আশাকর্মীদের উপরে। সোমবার রাজধানীর বর্দোয়ালি এলাকায় এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি যেতে দেখা যায় আশাকর্মীদের দলকে। আমরা আজকে মানে 28 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত আমরা বাড়ি বাড়ি গিয়া কৃমির ওষুধ খাওয়াম, মানে 1 বছর থেকে 19 বছর পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আশা কর্মীদের মুখে মাস্ক থাকলেও হাতে নেই গ্লাভস এবং অন্যান্য প্রয়োজনীয় কিটস। এমনকি সরকারি কর্মী হয়েও তারাও মানছেন না বিভিন্ন স্বাস্থ্যবিধি, স্পর্শ করছেন শিশুকেও, ফলে এক্ষেত্রেও থাকছে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা। ফিও রিপোর্ট, হাল্লাবোল।